তো আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে প্রত্যেক বাড়িতে স্মার্ট মিটার বসানো হবে আর সেই কাজ কিন্তু পুজোর পর থেকেই শুরু হবে আর এই ভিডিও থেকে আমরা দেখে নেব স্মার্ট মিটারে কোন কোন সুবিধা আপনারা পাবেন বা স্মার্ট মিটার বসালে কোন কোন সমস্যায় আপনারা পড়বেন ইলেকট্রিক চার্জ কত বেশি গুনতে হবে এবং স্মার্ট মিটারে বিল আপনারা কিভাবে পেমেন্ট করবেন সুবিধা কি অসুবিধা কি সম্পূর্ণ বিস্তারিত দেখতে পারবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটালের বদলে এবার বাড়িতে বাড়িতে বিদ্যুতের স্মার্ট মিটার গ্রাহকদের কী কী সুবিধা হবে এবং কি কি সমস্যায় গ্রাহকরা পড়বেন বিস্তারিত দেখে নেব এখান থেকে তো দেখতে পাচ্ছেন পুজোর পরেই বদলে যাচ্ছে বিদ্যুতের মিটার ডিজিটালের বদলে গ্রাহকদের বাড়িতে বসতে চলেছে স্মার্ট মিটার ইতিমধ্যেই কিন্তু জরিপের কাজ সমাপ্ত হয়েছে একই সঙ্গে বদলে যাবে বিদ্যুতের ট্যারিফও যার প্রতিবাদে বইচি বিদ্যুৎ দপ্তরের স্মারকলিপি পেশ করলো সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির বইচি শাখা আর ইতিমধ্যেই কিন্তু সল্টলেক রাজারহাট গড়িয়া ও শ্রীরামপুর ডিভিশনের বেশ কিছু জায়গায় স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হয়েছে পুজোর পরেই কিন্তু হুগলি জেলার বিভিন্ন এলাকায় বসতে চলেছে এই স্মার্ট মিটার এই মিটার চালু হলে গ্রাহকদের অসুবিধার মধ্যে পড়তে হবে বলে মনে করেন আন্দোলনকারীরা অর্থাৎ এই মিটার চালু হলে গ্রাহকদের অসুবিধা হবে এমনটাই কিন্তু মনে করছে তাদের মতে স্মার্ট মিটার চালু হওয়ার ফলে একজন গ্রাহকের বিদ্যুতের বিল কত এসছে সেটা দেখে পরের মাসে তা জমা দেওয়া হয় কিন্তু প্রিপেইড মিটার চালু হলে সেই টাকা আগে দিতে হবে অর্থাৎ বর্তমানে আপনারা বিদ্যুতের বিল দেখার পর কিন্তু বিলটা পেমেন্ট করেন কিন্তু যখন স্মার্ট মিটার বসবে স্মার্ট মিটার বসলে কিন্তু আপনাকে আগেই সেই মিটারটাকে রিচার্জ করতে হবে সেই টাকা কবে বা কিভাবে শেষ হবে তা একজন গ্রাহক জানতে পারবেন না কারণ তিনি কোনো মিটার রিডিং দেখতে পারবেন না তো যদিও গ্রাহক এক সপ্তাহ আগেই কিন্তু মোবাইলে মেসেজের মাধ্যমে জানতে পারবেন যে জমা দেওয়া টাকার পরিমাণ শেষ হয়ে আসছে টাকা জমা দিতে হবে অর্থাৎ আগেই কিন্তু আপনার স্মার্টফোনে একটি এস চলে আসবে আপনার যদি টাকা শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এক সপ্তাহ আগেই আপনি ফোনে মেসেজ পেয়ে যাবেন এবং সেই মেসেজ পাওয়ার সাত দিনের মধ্যে কিন্তু আপনাকে রিচার্জ করতে হবে আবার যদি রাত বারোটার পর টাকা শেষ হয়ে যায় অর্থাৎ দেখা গেল মধ্যরাত্রে আপনার বারোটার দিকে রাত বারোটার দিকে আপনার রিচার্জ শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে তার জন্য আগাম কোনো নোটিশ বাড়ি গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে না অর্থাৎ যখনই আপনার রিচার্জ শেষ হয়ে যাবে সেটা মধ্যরাত্রেই হোক সেটা ভোরবেলায় হোক যখন আপনার রিচার্জ শেষ হয়ে যাবে টাকা শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার বিদ্যুৎটা বিচ্ছিন্ন হয়ে যাবে কোনো রকম কিন্তু কোনো নোটিশ আপনি পাবেন না অর্থাৎ রিচার্জ শেষ হলে কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে অন্যদিকে এর ফলে বিদ্যুৎ দপ্তরে অনেক কর্মী কাজ হারানোর আশঙ্কা রয়েছে সেই সব সব পরিবারগুলি সমস্যায় পড়বে বিদ্যুৎ বিলের যে ট্যারিফ রয়েছে তারও কিন্তু পরিবর্তন হবে বলে জানানো হচ্ছে নতুন ট্যারিফে বোঝে চাপবে সাধারণ মানুষের ওপরে একদিন ফিক্সড চার্জ প্রতি কে ছিল পনেরো টাকা অর্থাৎ এতদিন কিন্তু ফিক্সড চার্জ প্রতি কে ছিল পনেরো টাকা এবার সেটা বেড়ে হবে তিরিশ টাকা অর্থাৎ কে চার্জ কিন্তু ডবল হয়ে যাবে স্মার্ট মিটার বসলে পাশাপাশি ন্যূনতম যে চার্জ ছিল আগে আঠাশ টাকা সেটা কিন্তু বেড়ে হয়ে যাবে পঁচাত্তর টাকা অর্থাৎ ডবলেরও বেশি কিন্তু হয়ে যাবে ন্যূনতম চার্জ যেটা যেটা এখন আপনারা আঠাশ টাকা চার্জ দিচ্ছেন সেটা কিন্তু বেড়ে হয়ে যাবে পঁচাত্তর টাকা যদি আপনার বাড়িতে স্মার্ট মিটার বসে তো এই ট্যারিফ গৃহস্থের জন্য ধার্য করা হয়েছে এরই প্রতিবাদের ডেপুটেশন দেওয়া হয়েছে বলে জানান হুগলি জেলা কমিটির সহ সম্পাদক স্বপন দাস তিনি আরও জানান সেপ্টেম্বরের মধ্যেই রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে এই বিষয়ে তারা প্রতিবাদ জানাবেন অর্থাৎ প্রচুর কিন্তু সমস্যা রয়েছে সমস্যা থাকলেও তার সমাধানও রয়েছে বা সমস্যা থাকলে তার সুবিধাও রয়েছে যেমন সমস্যা আপনারা বেশিরভাগটা কি বলবেন যখন আপনার রিচার্জটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে রিচার্জ করতে হবে না হলে কিন্তু আপনার বাড়িতে কারেন্ট থাকবে না এবং পাশাপাশি কিন্তু বিদ্যুতের যে চার্জ সেই চার্জটাও কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে এটাও একটা মূল সমস্যা রয়েছে অনেক সময় দেখবেন বর্তমানে কিন্তু আমাদের বিদ্যুতের বিল যখন আসে যে ডেটটা আমাদের থাকে সেই ডেটের কোনো দিন পরেও বিদ্যুতের বিল দেওয়া যায় কিছুটা ফাইন দিয়ে কিন্তু দেওয়া যায় তার জন্য কিন্তু কোনো রকম কারেন্ট কাটা হয় না কিন্তু এই যে স্মার্ট মিটার যখন বসবে তার জন্য কিন্তু আপনার কোনো সময় পাবেন না আপনার যতক্ষণ পর্যন্ত মিটারে টাকা থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কারেন্ট চলবে তারপরেই কিন্তু আপনার কারেন্টটা ডিসকানেক্ট হয়ে যাবে তো অনেক গরিব পরিবার রয়েছে বা অনেকের কাছে হয়তো বা সঙ্গে সঙ্গে টাকা থাকবে না হয়তো বা পনেরো দিন পরে বা দশ দিন পরে তার হাতে টাকা আসবে সেক্ষেত্রে কিন্তু ততদিন পর্যন্ত তার লাইন ডিসকানেক্ট থাকবে যতদিন পর্যন্ত না তিনি রিচার্জ করবেন ততদিন পর্যন্ত কিন্তু তার কারেন্টটা ডিসকানেক্ট থাকবে অন্যদিকে এই প্রসঙ্গে বইচি বিদ্যুৎ দপ্তরের আধিকারিক পার্থ দত্ত বললেন সল্টলে গড়িয়া রাজারহাট শ্রীরামপুর ডিভিশনে বেশ কিছু জায়গায় স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হয়েছে বইচি এলাকাতেও জরিপের কাজ শেষ হয়েছে পুজোর মিটলেই কিন্তু কাজ শুরু হবে স্মার্ট মিটার চালু হলে গ্রাহকদের বেশ কিছুটা সুবিধা হবে কতটা ইউনিট প্রতিদিন বিদ্যুৎ পুড়ছে কতটা বিল আসছে সেটা কিন্তু তারা জানতে পারবেন মোবাইলের মাধ্যমে অবৈধভাবে কিছু করছে কিনা তাও কিন্তু সঙ্গে সঙ্গে তার ফোনে মেসেজ যাবে সপ্তাহে হবে ডিজিটালে অ্যাডভান্স টেকনোলজি দিয়ে তৈরি এই মিটার তবে গ্রাহকদের কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না এতে পরিষেবা অনেকটাই সুবিধা হবে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে সেটি কন্ট্রোল রুমের কাছে সঙ্গে সঙ্গে মেসেজ যাবে এমনকি বাড়িতে কেউ না থাকলেও বিদ্যুতের কোনো সমস্যা হলে গৃহকর্তার কাছে কিন্তু মেসেজ চলে যাবে অর্থাৎ যাবতীয় যে সমস্যা থাকবে সেই সমস্যার জন্য কিন্তু আপনারা এস এম এস পেয়ে যাবেন এবং আপনার রিচার্জ যদি শেষ হয় তার সাত দিন আগেই কিন্তু আপনার ফোনের মাধ্যমে এস এম এস পেয়ে যাবেন তো আপনারাই অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে এই যে স্মার্ট মিটার এর সুবিধা আছে কি অসুবিধা রয়েছে আপনার ক্ষেত্রে কোনটা মনে হচ্ছে যে এই স্মার্ট মিটারে আপনি সুবিধা পাবেন কি না বা আপনার অসুবিধা হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ